তো আমি রেডি হয়ে গেছি, তো এখন বেরিয়ে পড়বো। তো এখন আমি বেরিয়ে পড়ছি। তো আজকে ধূপখোলা যে মাঠটা আমাদের পুরো ঢাকা ধূপখোলা মাঠের উদ্বোধন, তো সেখানেই যাচ্ছি। তো আপনাদের দেখাবো আজকে উদ্বোধনের দিন কি কি হয়। আজকে মোহামেডান আর আরেকটা ক্লাবে খেলা আছে, তো কি মাঠ কি হয়ে গেছে, চিনা যায়। তো এটা হচ্ছে ধূপখোলা মাঠের নিউ লুক। তো আগের লুকটা দেখেন, যখন আমরা প্র্যাকটিস করতাম ঠিক এরকম ছিল, আর আজ চিনাই যাচ্ছে না। আমাদের ঢাকা দক্ষিণের মেয়র কাপড় সাহিত্যকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে জনগণকে সেখানে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাদের একটি সুন্দর মাঠ উপহার দিয়েছেন, বিশেষ করে আমাদের আমাদের তো মেয়র আসার জন্য আমরা সবাই এখানে অপেক্ষা করছি, তো মেয়র কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। তো মেয়র এসে পড়ছে, ওই যে দেখতে পাচ্ছেন। তো এখন এন্ট্রি নিবে, তারপরে ম্যাচ শুরু হবে ইনশাআল্লাহ। Thank you.
বেলুন উড়িয়ে উদ্বোধন কাজ সম্পন্ন করলেন মেয়র। তো এবার কিছুক্ষণের মধ্যে ম্যাচ শুরু হয়ে যাবে। তো এ সাইডে হচ্ছে বাস্কেটবল কোর্ট আর ভলিবল কোর্টও আছে। তো ম্যাচ শুরু হয়ে গেছে দেখতে পারতেছেন। খেলোয়াড়টি ছিলেন মিনহাস আরিফ, কিন্তু শেষ পর্যন্ত ভুল পাস কোটা কুমনে। এবার কিন্তু সূর্যোদয়ের দেশ জাপান, সেই খেলোয়াড় কোরিয়া চমৎকার ভাবে দিলেন। দেখা যাক শেষ পর্যন্ত নিখুঁত, কিন্তু গোলরক্ষক ছিলেন লাইনে, কোনো বিপদ নয়। গোলকিক এবার হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অনুকূল। এইখানে যারা দর্শক, যারা সত্তর আর আশি দর্শকে যারা খেলা দেখেছেন, এই ঢাকা মোহামেডান এবং বাংলাদেশের আরেক ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেডের মধ্যকার যে খেলা তখন ঢাকা স্টেডিয়ামে, টিকিটের জন্য একেবারে স্টেডিয়াম থেকে, একেবারে গুলিস্তান থেকে অনেক দূর দূরান্ত পর্যন্ত লাইন ধরে তারা টিকিট কাটতেন। এখনও পর্যন্ত মোহামেডানের সেই পাগল দর্শক মাঠে উপস্থিত, তারা ফ্ল্যাগ নিয়ে জার্সি পরে সেই ঐতিহ্যটাকে ধরে রেখেছেন। অনেক দর্শক মাঠে উপস্থিত, মোহামেডান স্পোর্টিং ক্লাব বিশেষ করে তাদের দর্শক সমর্থকরা কিন্তু একেবারে মাঠের কানায় কানায় পরিপূর্ণ আক্রমণে ঢুকে পড়বার চেষ্টা। সেখান থেকে বাধাগ্রস্ত দুজন স্টপার ব্যাক, বাম প্রান্ত দিয়ে দেখা যাক সতীর্থ খুঁজছেন কাকে দেবেন। এখন নিজের নিয়ন্ত্রণে রেখে একটু নিচে দিলে ছোট ছোট পাশে সুজন বিশ্বাস। তো হাফ টাইম, তো হাফ টাইম শেষে আবারও মাঠে নামবে, বৃষ্টি শুরু হয়ে গেল ইতিমধ্যে। সেকেন্ড হাফও শেষ, ম্যাচও শেষ, 25-25 মিনিট করে খেলা হয়েছিল মেবি। তো এখন প্লেয়াররা ড্রেসিং রুমে আছে। তো আজকের জন্য এতটুকুই, আশা করি উদ্বোধনের কিছু স্মৃতি আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ফ্যামিলি মেম্বারে। ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ।